বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম, আমি নূরজাহান বেগম, সহকারী শিক্ষিকা সুলেমান কিন্ডারগার্টেন। প্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব অনুশীলনী 9.4-এর যোগ এবং বিয়োগ করা। দশমিকে যোগ বিয়োগ, চলো বোর্ডের দিকে তাকাই। সুলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী চতুর্থ বিষয় প্রাথমিক গণিত অনুশীলনী 9.4। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সব কিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেয়া হয় না। চলো বন্ধুরা, আজ আমরা শ্রেণীতে সব কিছু শিখে নিব। বোর্ডের দিকে তাকাও, দেখো যোগ করো। 0.3 যোগ 0.4 সমান কত হয় দেখো? দশমিকে আমরা সবসময় দশমিক সোজা রাখবো, দশমিকের আগে পরের সংখ্যা ঠিক রেখে আমরা সংখ্যা গুণ নিব। যদি দশমিকের আগে পরের সংখ্যা ঠিক না রাখি, তাহলে কিন্তু আমি যোগ বিয়োগ করতে পারবো না। দেখো 0.3 0.4, এখন তো চারের নিচে তিনের নিচে চার লিখছি, শূন্য নিচে শূন্য, দশমিক নিচে দশমিক, এগুলো সোজা রেখে আমি এখন যোগ করবো। দেখো চার হাতে কত হয়? সাত। দশমিকে দশমিক, শূন্য শূন্য যোগ করে শূন্য, এখন দেখো কত হলো আমার? 0.3 যোগ 0.4 মিলে হলো 0.7। উত্তর যোগ কর 0.7। বন্ধুরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। তারপর দেখো 2 নম্বর, 1.3 যোগ 2.7। 1.3 দেখো তিনের নিচে সাত লিখেছে এবং একের নিচে দুই লিখেছে, দেখো দশমিকের নিচে দশমিক। এখন দেখো 1.3 যোগ 2.7 যোগ করে কত হয়? সাত আর তিনে দশের শূন্য, আর থাকলো এক, দুই একে তিন, একে চার, 4.0। দেখো যোগ করেছে 4.0, উত্তর যোগ করলে হবে 4। কারণ দশমিকের পরে যদি একের ঘরে শূন্য থাকে, তাহলে সেই শূন্যটি দশমিক সহ আমরা বাদ দিয়ে দেবো, কারণ ওই শূন্য লিখলো যা হবে, উত্তর না লিখলো একই। তাহলে আমাদের দশমিকের পর খালি করে শূন্য থাকলে আমরা দশমিক সহ শূন্য উঠিয়ে দিয়ে উত্তর লিখবো শুধু 4। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো 7+5.5, মানে 7+5.5 যোগ করবো, যেহেতু 7 দশমিকের আগের সংখ্যা, সেই জন্য পাঁচের সোজা 7 লিখবো, 7-এর সোজা 5 লিখবো। তারপরে দশমিক তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কি দশমিক দিয়ে শূন্য দিয়েছি, কারণ দশমিক দিয়ে শূন্য দিলে মানে কোনো পরিবর্তন হবে না। আর 5-এর সোজা শূন্য সোজা 5 লিখেছি, দশমিকের সোজা দশমিক লিখেছি। দেখো 5 শূন্যর সাথে যোগ করলে 5-ই হবে, দশমিকের সোজা দশমিক লিখবো, আর 7 আর 5-এ যোগ করলে কত হবে? 12। উত্তর যোগ করলে 12.5। তারপর দেখো 1.8 যোগ 0.2 যোগ করলে কত হয়? দেখো 2 আর 8-এ যোগ করলে কত? 10-এর শূন্য, আর থাকলো 1, 1-এ 2, তাহলে 0.2। এখন উত্তর যোগ করলে হবে শুধু 2, কারণ দশমিকের পরে আমি শূন্য শুধু শূন্য থাকলে আমি সেটি দশমিক সহ বাদ দিই, বুঝতে পেরেছ? শূন্য থাকলে আবার সংখ্যা থাকলে কিন্তু লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। এরপর দেখো 3+6.8, 8-এর উপরে কিছু না থাকলে শূন্য ধরবো, তাই শূন্য সাথে 8+8, দশমিকের সোজা দশমিক লিখবো, 6 আর 3-এর 9, তাহলে কত হলো উত্তর? হলো যোগফল 9.8। এখানে দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়, দশমিকের সোজা দশমিক, 4 আর 3-এ 7, উত্তর যোগ করলে হবে 7.2। বন্ধুরা বারবার বলছি দশমিকের সোজা দশমিক রাখবে, দশমিকের আগে আমি পরের সংখ্যাগুলো সোজা রাখবো, যদি না এলোমেলো করে লিখো তাহলে কিন্তু তুমি যোগ বিয়োগ করতে পারো না, ভুল হয়ে যেতে পারো। এরপরে দেখো বিয়োগ কর, দেখো 1 থেকে 0.2 বিয়োগ করে কত হয়? 0.8। 0.8 কীভাবে হলো? দেখো 1 পূর্ণ সংখ্যা, 1-এর নিচে আমি শূন্য লিখবো, আর দশমিকের পর 2। এখন দেখো 1-এর পরে যদি দশমিক দিয়ে একটা শূন্য দিই, তাহলে কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না, তাহলে কী হলো? 2 আছে 10-এর কত হলো? 8 হলে হাত থাকলো 1, 1-এ 1 মিলে হলো 0, এখন দশমিকের সুযোগ আমি দশমিক বসিয়েছি, এখন দেখো উত্তর বিয়োগ করলে হবে 0.8। এখানে দেখো 1.2-0.3 সমান কত হবে? দেখো 1.2 থেকে 0.3 বাদ দিলে কত হয়? 3 আছে 12, কত হলে? 9-এ 9 থাকলো 1, দশমিকে দশমিক, আর 1-এর সাথে 1 বাদ দিলে 1 থেকে 1 যদি বাদ দিয়ে তাহলে কী হবে? 0 হবে, উত্তর হবে 0.9। 0.9 বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখো। তারপর দেখো 9 নম্বরে 3.4 থেকে 1.3 বাদ দিলে কত হয়? 3 আছে 4, হলে কত হলে? 1 হলো, হাতে কিছু নেই। এখন 1 আছে 3, হলে কত হলে? 2 হলো, তাহলে কত হবে? 2.1, উত্তর যোগফল 2.1। এখন দেখো 9 নম্বর, 5 থেকে 2.8 বাদ দিল, যেহেতু ফাঁকা গরু পরে, সেই জন্য কী ধরতে হবে? 0 ধরতে হবে, তাহলে 8 আছে 10, হলে কত হলে? 2 হলে, আর থাকলো 1, 2 আর 1-এ 3, 3 আছে 5 হবে কত হলে? 2 হলে, এখন দশমিক তো সোজা দশমিক বসাবো, আমার উত্তর হয়ে গেলো 2.2, উত্তর বিয়োগফল 2.2। এখানে দেখো 9.1 থেকে 8.9 বাদ দিলে কত হয়? 9 আছে 11, কত
শূন্য দশমিক দুই, উত্তর বৃহত্তর শূন্য দশমিক দুই। আমরা যদি দশমিকটা এখানে না লিখে ওইদিকে সরাই একটু আগে করে লিখি, তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগগুলো করতে পারবো, আমাদের ভুল হয়ে যাবে। এই জন্য বারবার বলছি, দশমিকের আগের সংখ্যা দশমিকের আগের সংখ্যার সাথে লিখতে হবে, নিচে নিচে লিখতে হবে, আর দশমিক সোজা দশমিক লিখতে হবে, আর দশমিকের পরের সংখ্যা দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে সেই ডান পাশের সংখ্যা সোজা করে লিখতে হবে। সোজা যদি সোজা না হয়, তুমি যদি এখানে না এদিকে হয়, শূন্য যদি দশমিকের নিচে হয়, তাহলে কিন্তু আমি বিয়োগ করতে পারবো না, যোগ করতে পারবো না। এই জন্য আমাদেরকে দশমিক সোজা রেখে ডানে বামে সংখ্যাগুলো সোজা ঠিক রেখে তারপর আমাদের সংখ্যাগুলো লিখতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এই অধ্যায় আরো অঙ্ক রয়েছে, আগামী ক্লাসে আরো আমরা করবো আশা করি। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।